এখানে এসে খুবই ভালো লাগছে, চমৎকার অনুষ্ঠান দেখলাম, অনেক গুরুজনের বক্তব্য শুনলাম। আমার শিক্ষা জীবনটা আসলে এত সুন্দর ছিল না, আমার শিক্ষা জীবনটা অনেক কষ্টের ছিল। আমি কখনো নতুন বই পড়িনি, আমি পুরাতন বই দিয়ে পড়েছি। আমার খুব ইচ্ছা ছিল যে আমি এরকম একটা প্রতিষ্ঠানে পড়বো, কিন্তু আমার আসলে সুযোগ হয়নি। আমি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি, এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য আমি মাঠে কাজ করেছি। আমি ক্লাস এইটের বই দ্বিতীয় পত্র বই মার্কেটে কিনতে পাওয়া যেত না, সবাই রেখে দিত। আপনারা জানেন যে ইংলিশ সেকেন্ড পেপার, বাংলা সেকেন্ড পেপারের বইগুলো সবাই রেখে দিত যে এসএসসি পর্যন্ত চলবে। অন্যান্য বইগুলো পেতাম, কিন্তু ওই বইগুলোর কন্টেন্ট আমি পেতাম না। আমি লিখে নিয়ে আসলাম, সবগুলো লিখে নিয়ে এসে আমি পরীক্ষা দিয়েছি। তো আমি বায়না ধরেছিলাম আব্বুর কাছে যে আমি ডিপ্লোমা পড়তে চাই, কিন্তু তাদের সেই সামর্থ্য না থাকার কারণে আমি পড়তে পারিনি, এই পর্যন্ত আসতে পারিনি। তো আমার খুবই ভালো লাগছে যে এরকম একটা জায়গাতে এসে কথা বলার সুযোগ আমাকে দেওয়া হয়েছে। তো সচরাচর আমি ইন্টারমিডিয়েট পড়ি এবং চেষ্টা করি নিজে কিছু করার জন্য, ফ্যামিলির জন্য কিছু করার জন্য। তো এই জন্য আমি সবসময় চেষ্টা করতাম যে আমি যেন কিছু একটা করে সবাইকে দেখিয়ে দিতে পারি, যে এই পজিশন থেকে উঠে যাওয়া যায়, এই পজিশন থেকে নিজের অবস্থান পরিবর্তন করা, অনেক কিছু করা যায়। তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করেছি, নিজের লাইফে দুইটা জিনিস আমি রেখেছি। একটা হচ্ছে আমার লাইফে আমি কোনো মাদক গ্রহণ করব না, এবং আজ পর্যন্ত আমি একটা সিগারেট খাইনি, কোনো প্রকারের কোনো মাদক থেকে দূরে আছি। আর দ্বিতীয়ত হচ্ছে আমি কখনো বেকার থাকিনি, ছোটবেলা থেকেই আমি কিছু না কিছু করেছি, সবসময় কিছু না কিছু করে নিজের খরচ আমি চালিয়েছি, এবং আজ পর্যন্ত আমি কখনো বেকার নই এবং কখনো আমি আর্ন ছাড়া থাকিনি। এই দুটো জিনিস আমার লাইফে আমি কাজে লাগিয়েছি। তো আজকে নতুন যারা এবং যারা চলে যাচ্ছে এখান থেকে, তাদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে সবসময় নিজে কিছু করার চেষ্টা করতে হবে, এবং শিক্ষা জীবনে অনেক অপূর্ণতা থাকবে, যেটা আমারও ছিল। আমি এখানে সগর্বে বলতে চাই যে আমার এসএসসি রেজাল্ট অনলি জিপিএ 3.0। ইংরেজিতে আমি খুবই দুর্বল ছিলাম, কারণ আমি এসএসসি পর্যন্ত কোথাও প্রাইভেট পড়ার সুযোগ পাইনি। ইন্টারমিডিয়েটে আমার রেজাল্ট 3.10, কিন্তু এই রেজাল্টের পেছনে কিন্তু আমি তাকিয়ে থাকিনি, আমি সবসময় ভবিষ্যতের দিকে তাকিয়ে থেকেছি যে আমি যদি কিছু করতে চাই আমার এই রেজাল্ট আমাকে আটকাবে না। এবং আজ পর্যন্ত আমাকে আমার এই রেজাল্টের জন্য কখনো অনুশোচনা করতে হয়নি, কারণ আমি তোমাদের সামনে সরাসরি এইভাবে বলে দিচ্ছি। তো ইংরেজিতে আমার দুর্বলতা থাকার কারণে আমি অনেক কিছুই জানতাম না। তো একটা সময় আমি দেখলাম যে আমার অবস্থান পরিবর্তন ঘটাতে হলে আমাকে নতুন কিছু জানতে হবে, নতুন কিছু শিখতে হবে। তো আমি চেষ্টা করলাম, কম্পিউটার এইটার প্রতি আমার আগ্রহ ছিল অনেক, তো সুযোগ পাইনি আসলে কম্পিউটার কিনে দেওয়ার জন্য। বাড়িতে এত সামর্থ্য ছিল না, তারা আমাকে খুব কষ্ট করে একটা কম্পিউটার কিনে দেয়, আম্মুর বিয়ের গহনা বিক্রি করে আমাকে কম্পিউটার কিনে দেয়। আমি সেটা দিয়ে কাজ করি এবং আমি অনেক কিছু করেছি। ইন্টারমিডিয়েট থেকে ডিগ্রি পর্যন্ত আসার সময় আমি দোকানের সেলসম্যান ছিলাম, আমি মাঠে কাজ করেছি, প্লাস আমি আমার একটা দোকান ছিল যেখানে আমি ফটোকপি টাইপিং এগুলো করতাম। তো একটা সময় সবসময় চিন্তা করতাম যে এই অবস্থার পরিবর্তন আমাকে ঘটাতে হবে। এই জন্য আমি এক সময় খোঁজ পেলাম যে ইন্টারনেটে অনেক কিছু করা যায়, যে ইন্টারনেটে কাজ করা যায়। সেই খোঁজ থেকে আমি জানতে পারলাম যে এটার জন্য নাকি অনেক জায়গায় বড় বড় জায়গায় পড়তে হয়, যেমন বুয়েটে পড়তে হয় বা টেকনোলজিক্যাল যে ইউনিভার্সিটিগুলো সেগুলো পড়তে হয়। তো তারপরে দেখলাম যে এইগুলো ইন্টারনেটে সহজ, মানে অ্যাভেলেবেল, যে এখান থেকে আমি ইউটিউব থেকে টিউটোরিয়াল ডাউনলোড করে এগুলো শিখতে পারি। তো আস্তে আস্তে আমি শেখা শুরু করি এবং আমি আস্তে আস্তে দেখি যে এই কাজগুলো করে নিজের পরিবর্তন ঘটানো সম্ভব। যারা আমাকে বলতো যে তুমি এই পরিবারের ছেলে হয়ে বিভিন্ন জায়গায় কাজ করছো, তারা কিন্তু আজকে আমাকে দেখে গর্ব করে। এখন আমি আমার বয়সের 30-এর আগে বেশ কয়েকটা কাজ শেষ করেছি। সেটা হচ্ছে, প্রথমত আমি আমার ব্যক্তিগত গাড়ি কিনেছি, আমি আমার বাড়ি করেছি এবং আমি বিয়ে করতে পেরেছি। তো 30 বছর আগে এগুলো আমার অ্যাচিভমেন্ট আমি মনে করি, কারণ আজকের জীবনে সহজে কোনো কিছু সৎ পথে থেকে এত দ্রুত কোনো কিছু করা সম্ভব না। যদি তোমরা
জন্য সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই কর্তৃপক্ষকে। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।